11ই জুন সংসদের চলতি অর্থ বছরের বাজেট অধিবেশন বসছে। এবারের বাজেট কত কোটি টাকার হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই খেটে খাওয়া দিন মজুরদের। তাদের দাবি একটাই, বাজেটের পর যেন চাল ডাল নিত্য পণ্যের দাম না বাড়ে। সরকারের কাছে আবদার, চাল ডালের দাম যত না বাড়ে। চাল ডালের দাম বাড়লে আমাদের চলার সমস্যা। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সভ্য মূল্যের জন্য কোনো মূল্য না বাড়ে। কৃষি উদ্যোক্তারা বলছেন, করোনাকালে খাদ্য সংকট মোকাবেলায় কৃষির উৎপাদন বাড়াতে হবে, তাই কৃষি খাতে বাড়তি প্রণোদনার দাবি এবারের বাজেটে। বাজেট সরকারের এরকমই ঘোষণা করা দরকার, যাতে সাধারণ লোকজনেরা যে সকল কাজকর্ম করে, ধরেন কৃষি কাজকাম আছে, গরিব কৃষকের যেগুলো সমস্যা সমাধানগুলো, এগুলো তো সরকার ঠিক মতো দেখে না, এগুলো দিকে তাকে নজর দেওয়া দরকার। দেশে করোনা মহামারী চলছে, করোনাকালে নতুন করে তাগিদ এসেছে 16 কোটি মানুষের জনস্বাস্থ্য রক্ষার, তাই স্বাস্থ্য খাতেই বেশি বরাদ্দ চান ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিশেষ করে স্বাস্থ্য খাতে যেন বিশেষ বাজেট থাকে এবং আমাদের হাসপাতালগুলা যেন সাধারণ রোগীরাও যেন চিকিৎসা পায়, এই ধরনের একটা বাজেট করা উচিত। এই বাজেটে আমি আশা করি স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া উচিত। করোনাকালে বাজেট নিয়ে তৃণমূল মানুষের ভাবনা, বাজেট হোক খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার। শাকিল আহমেদ শুভ, পুণ্ড নিউজ।